أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله سبحانه وتعالى من بطار هدائر كتاب هدى للناس وبينات من الهدى والفرقان. প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি সমাধান চায়, কোরআনে আছে না নাই? আমরা যারা জানি না তাই বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, কিন্তু যারা এই কোরআনকে জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, তারা কোরআন থেকে সঠিক হেদায়েত দিতে পারে। সেই কিতাব গুরুত্বপূর্ণ গ্রন্থ, মানবতার দুনিয়া আখেরাতের মুক্তি শান্তি নিশ্চিত করবে যেই কিতাব, কিতাবুল্লাহ। আল্লাহর সেই কিতাবের অষ্টম সূরা সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা প্রকৃত মুমিন যারা তাদের পরিচয় জানায় দেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত আসল মুমিন হলো তারা, আল্লাহর স্মরণ যখন হয়ে যায়, যখনই আল্লাহর কথা আলোচিত হয়, তখন যারা মুমিন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। জোরে বলুন আল্লাহু আকবার। হয়ে যায় আল্লাহ স্মরণ, হাজির হয়ে যায় আল্লাহ স্মরণ, আলোচিত হয়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, তাদের ঈমান বেড়ে যায়। যাদাতুহ ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা ভরসা রাখে কার উপরে? কার উপরে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সবসময় তাদের রবের উপর আস্থা রাখে, ভরসা রাখে, তাওয়াক্কুল করে। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাতা ওয়ামিম্মা রাযাকনাহুম। যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, খরচ করে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক, আল্লাহর স্মরণ যখন হবে
যার অন্তরে কম্পন তৈরি হবে, বুঝতে হবে তার ঈমান পাকাপোক্ত হয়েছে, সে মুমিন, প্রকৃত আসল মুমিন, যাদের ব্যাপারে এরপরে বলা হলো উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো, তারাই হলো প্রকৃত আসল মুমিন, হক মুমিন। আল্লাহু আকবার। দ্বিতীয়, যারা সেই ইমানের অধিকারী হয়েছে, প্রকৃত মুমিন হয়েছে, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, মাহবুদের কালাম থেকে তেলাওয়াত শোনানো হয়, তখন তাদের ইমান বেড়ে যায়। আর তিন নম্বর হলো, তারা সদা সর্বদা ভরসা করে এক আজিম সত্তার উপর, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আর যারা নামাজ কায়েম করে, চতুর্থ গুণ। আর পঞ্চম গুণ হলো, আমি যে রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি, তার থেকে তারা ব্যয় করে, কৃপণতা করে না, কিংবা ব্যয় করা থেকে বিরত থাকে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে কম্পন তৈরি করে, আল্লাহর দেখি, আল্লাহর স্মরণ মমিন যারা তাদের অন্তরের মধ্যে আলাদা একটা জাগরণ তৈরি করে। ইমানদার ভাইরা, মমিন মমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অগণিত আয়াতে কারিমায় আল্লাহর স্মরণের সেই কল্যাণ কি পরিবেশ তৈরি করে, আল্লাহর স্মরণ মুমিনদের অন্তরে কেমন জাগরণ তৈরি করে এবং কি কল্যাণ তাকে দান করে সেটা জানায় দেন। সূরা আর-রাদ, গুরুত্বপূর্ণ সূরা, আর 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। আল্লাহু আকবার। আল্লাহর স্মরণ ছাড়া অন্তর কখনো প্রশান্ত হতে পারে? আওয়াজ বাড়ি, প্রশান্ত হতে পারে? এই জন্য মুমিনের অন্তর থাকে স্থির, মুমিনের অন্তর থাকে স্থির, অত্যন্ত শান্ত। আর যারা আল্লাহর স্মরণে কোনো পরোয়া করে না, আল্লাহর স্মরণ নাই, তাদের অন্তর থাকে অস্থির, অশান্ত, 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 শান্তি তাদের কপালে জোটে না। এটা হলো দুর্ভাগ্যজনক হলেও বাস্তব সত্য। আরো অনেক গুরুত্বপূর্ণ কথা কোরআনের আয়াতে কারিমায় পাওয়া যায়, যেমন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেই অংশে জানায় দেন, ওয়ালাযিকুরুল্লাহি আকবার, আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। কার স্মরণ সর্বশ্রেষ্ঠ? আওয়াজ বাড়িবেন, কার স্মরণ সর্বশ্রেষ্ঠ? বহু মুসলমান আছে আল্লাহর স্মরণকে শ্রেষ্ঠ মনে করে না, আল্লাহ তার রাসূলের কথা স্মরণের চাইতে নিজের কোন নেতা, নিজের কোন আত্মীয়ের কথা স্মরণ করতে করতেই জীবন কাটায় দেয়। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? ওয়ালা যিকরুল্লাহ আকবার, অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর স্মরণটাই হলো সর্বশ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ স্মরণ আর কিছু হতে পারে না? ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আমরা অনেক স্মরণে অভ্যস্ত হয়ে গিয়েছি, আল্লাহর স্মরণ সবসময় জাগরুক থাকে না। আল্লাহ বলছেন অবশ্যই আমা আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং সদা সর্বদা যাকে সবচেয়ে বেশি স্মরণ করতে হবে, তিনি কে? তিনি কে? আল্লাহ। আর সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণ করলে আমাদেরও স্মরণ করবেন কে? তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ আমাদের স্মরণ করবেন, স্মরণে তো আছে, কিন্তু এটার মানে হলো আল্লাহকে যেভাবে আমরা সবসময় স্মরণ করে তার দয়া করুণা আমরা কামনা করব,
তার সাহায্য চাইব, আল্লাহ সেই সুদৃষ্টি দিয়ে আমাদের প্রতি নিয়ামত তার আরো বাড়িয়ে দেবেন, আমাদেরকে স্মরণে রাখবেন বিপদে মুসিবতে ঝক্কি ঝামেলায়, সাহায্য করবেন রহমত করবেন একজন তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আর কি হয় স্মরণ করলে? সূরা জুমা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন لعلكم تفلحون আল্লাহকে অধিক ভাবে অধিক রূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। জোরে কর সুবহানাল্লাহ। এই আয়াতগুলো স্মরণ করিয়ে দিলাম যে আল্লাহর স্মরণ যেন আমাদের সব সময় থাকে। একটা সূত্র বলে যায় আমরা মুমিন, আমরা মুমিনা, শয়তান আমাদের চ্যালেঞ্জিং শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের নফস তিন প্রকার, কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। ওই নফসে আম্মারা শুধু পাপের দিকেই ধাবিত করে, এজন্য শয়তানের ওয়াসওয়াসা চ্যালেঞ্জ, নফসের থুকা, দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, মায়াবহ। এবং তরুণ যারা তারুণ্যের উদ্দীপ্ততা, তারুণ্যের উচ্ছলতা অনেক সময় আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিতে পারে, গুনার দিকে ঠেলে দিতে পারে, পাপের দিকে ঠেলে দিতে পারে। যদি সব পাপ পঙ্কিলতার থেকে ফিরে আসতে হয়, একজনের জিকির, একজনের স্মরণ সব সময় অন্তরে লালন করতে হবে, তিনি কে? আল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে রাখবে তার নমুনা তিনি জানাইয়া দিলেন। উসওয়ায়ে হাসানা হিসাবে তার জীবন থেকে প্রত্যেকটা দীক্ষা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম সেই অনন্য শিক্ষা অর্জন করলেন, এবং সেই সব সাহাবীরা আল্লাহর স্মরণে রাসূলের আনুগত্যে এমন দৃষ্টান্ত স্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনারা যদি অনুসরণ অনুকরণ করতে পারি, আমাদেরকে সব সময় সিরাত মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে অটল বিচল রাখবেন কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সেই সাহাবী, এই দুনিয়ার জীবনের সকল সাহাবীদেরকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি সেই ঘোষণা জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। এই আয়াত কারিমার অংশের মাধ্যমে সকল সাহাবীদের উপর আল্লাহর সন্তুষ্টির কথা জানিয়ে দিলেন। এরপরও আল্লাহ রাসূল আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির কথা আমরা জানি, সাহাবীদের মধ্যে আলাদাভাবে 10 জনের নাম ঘোষণা করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তন্মধ্যে 2 নম্বরে না যার নাম ছিল তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূলের একটা বর্ণনা পাওয়া যায়, আমি খাতামুন নবীন, নবীদের শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ রাসূলের পরে আর কেউ নবী রাসূল হবেন না। কিন্তু কথা প্রসঙ্গে আল্লাহ রাসূল বললেন, আমার পরে কেউ নবী হবে না, আমি শেষ নবী এবং রাসূল, আমার পরে যদি নবুয়তের ধারা অব্যাহত থাকতো আমার অমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই অমর, লোকেরা শুধু জানে অমর খুব বিপ্লবী, জাদি আর গরম মানুষ, কিন্তু অমরের হৃদয়টা এত কোমল ছিল, তার হৃদয়টা এত নরম ছিল, তার জীবনের অনেক ঘটনা জানলে পরিষ্কার হয়ে যায়, আল্লাহর স্মরণ তাকে এমন ভাবে আবেগাপ্লুত করত, বর্ণনায় পাওয়া যায় ওমর আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে এত কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি গড়ায়া গড়াইয়া তার গন্ড দেশে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তখন তিনি আমিরুল মুমিনের দায়িত্বে, রমাদান মাস পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা আনন্দের একটা উৎসব দান করলেন, ঈদুল ফিতর। আমিরুল মুমিনিন থাকা অবস্থায় ঈদুল ফিতরের জাবাত শেষ হয়ে গেল,
ঈদের জামাত শেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ সেই সময় আল্লাহর গোলামেরা আমিরুল মুমিনিনকে খুঁজতে থাকলেন, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু হুরায়রা খুঁজতে থাকলেন, ঈদুল ফিতরের জামাত শেষ হলো, কুশল বিনিময় করার জন্য আমিরুল মুমিনিনকে পাওয়া গেল না। আবু হুরায়রা খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন, খুঁজে পেলেন না। ফিরে আসার সময় আবু হুরায়রার কানের মাঝে একটা আওয়াজ আসলো, কে যেন চিৎকার করে হাউমাউ করে কাঁদে। আবু হুরায়রা লক্ষ্য করলেন, দরজা বন্ধ করা একটা কক্ষের ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে, একটা পুরুষ কণ্ঠে কান্নার আওয়াজ, ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কে যেন কাঁদে। আবু হুরায়রা অবাক হয়ে বর্ণনা করে, আমি অবাক হয়ে গেলাম, ঈদের দিন গরিব ধনী নির্বিশেষে সবাই যেদিন আনন্দ করে, আল্লাহ তাআলা আনন্দের জন্য একটা স্পেশাল দুইটা দিন, তন্মধ্যে একটা হলো ঈদুল ফিতরের দিন, তাও ঈদের দিনে কাঁদে, অন্য জায়গায় নয়, আমিরুল মুমিনিনের বাড়িতে পুরুষ কণ্ঠে কান্নার আওয়াজ, দরজা বন্ধ করা কক্ষের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। এবার আবু হুরায়রা গিয়ে দরজায় কড়া নাড়লেন, নক করলেন, কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়া হলো। আবু হুরায়রা দরজা খোলার পরে আরো অবাক হয়ে গেলেন, যিনি দরজা খুললেন ওই কক্ষে আর কেউ নাই, যিনি দরজা খুললেন এবং যিনি কাঁদছিলেন তিনি আর কেউ নন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা অবাক হয়ে বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, ঈদের দিনে ধনী গরিব নির্বিশেষে সবাই আনন্দ করে, যার যার সামর্থ্যের আলোকে ভালো খাওয়া দাওয়া করে, পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, আনন্দ উল্লাস করে, এই দিন তো কান্নার দিন নয়, ঈদের দিনে আনন্দের দিনেও কিসে আপনাকে কান্নার ব্যবস্থা করে দিল? আবার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব জানায় দেন, আবু হুরায়রা শুনো, কাউকে আমি দেখাতে চাই নাই, কাউকে শোনাতে চাই নাই, তাই নিজের ঘরে নীরবে এসে দরজা বন্ধ করে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছিলাম, কান্নাকাটি করছিলাম, যেহেতু তুমি এসেছো তাই তোমাকে বলি। আল্লাহর রাসূলের সেই বর্ণনা আমি পেয়েছি, মা সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহুমা তাকাদ্দামা মিন যামবি, যারা রমাদান মাসে ইমানের সাথে ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করবে তাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, এই হাদিস আমি জানি, আমিও এক মাস সিয়াম সাধনা করেছি, কিন্তু নামাজ আদায় করার পরে আমার অন্তর কেন জানি মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে, আমি ওই রকম ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা পালন করতে পেরেছি কিনা, তাই ওই অনুভূতি থেকে ঈদের জামাত শেষ করে আর কারোর সাথে দেখা করি নাই, কক্ষে আমি সিজদা বনত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ একটা মাস সিয়াম সাধনা তুমি ফরজ করেছো, আর ওই সিয়াম সাধনা করলে অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যায়, আমার আল্লাহ আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আমি গুনাহগারকে দয়া করে মায় করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষদেরকে এত বিগুলিত করত, আজকের যুগেও আজকের এই সময়ও আমরা যদি আল্লাহর স্মরণ বেশি বেশি করতে পারি তাহলে আমাদের ঈমানটা যেভাবে পরিপূর্ণ হবে, একই সাথে দুনিয়া আখেরাতে কামিয়াব হওয়ার মতো সফলতা অর্জন করার মতো গুণ আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। আর পরিষ্কার আরেকটা কথা বলতে চাই, যতগুলো মানুষ অন্যায় অবিচার থেকে মুক্ত থাকতে পারে না, রামাদান মাসেও অশ্লীলতা দূর হয় না, রামাদান মাসেও সিনেমা চলে, অশ্লীল অনেক কিছু চলে, গান বাজনা মিউজিক চলে, অশ্লীলতা বেহাবনা মুসলমানদের দেশে চলে। আমরা সরকারের প্রতি এবং দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করতে চাই, রমজান মাসে যারা সীমা লঙ্ঘন করে, অশ্লীলতা বেহাবনা ছড়িয়ে দিতে চায়, কঠোর হস্তে তাদেরকে দমন করুন, নতুবা পাড়া মহল্লা প্রত্যেক এলাকায় এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রতিহত করার ব্যবস্থা।
সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনুরোধ করতে চাই হোটেল রেস্তোরাঁগুলো দিনের বেলা যেন বন্ধ থাকে, কিছু জায়গায় ব্যানার লাগায় দেয় অমুসলিমদের জন্য খাবারের সুব্যবস্থা আছে, অমুসলিম ভাই বোনেরা রাস্তাঘাটে হোটেলে খাওয়ার তাদের প্রয়োজন হয় না, বাড়ি ঘরে আসে না নাই, ওই রেস্টুরেন্টগুলোতে ঢুকলেই দেখা যায় মুসলমানের বাচ্চাগুলো ঘরে খাইতে লজ্জা লাগে, লুকাইয়া হোটেলে খায় রেস্টুরেন্টে খায়। প্রত্যেকটা এলাকায় সার্চ কমিটি রাখবেন, কার উপর জুলুম চালাইয়া কখনোই কিছু বন্ধ করা যাবে না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইনফরমেশন দিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিয়ে আল্লাহর ফরজ বিধান দ্বারা জেনে বুঝে লঙ্ঘন করে এরা কুফরি কাজ করছে, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। শুনুন শুনুন, ইমাম সাহেব, ফতিহ সাহেব, আমি হই আর আমার হাজার গুণ বড় আলেমন, ফতোয়া সহজ ফতোয়া, সব বিষয়ে আমি ফতোয়া দেই না, মাসলা মাসায় জানি না, উত্তর দিতে পারি না, উত্তর দেই না, যতটুকু জানি বলতেও সতর্ক, মিডিয়ার যুগ কোনটাকে কোন দিকে, কিন্তু একটা কথা সাধারণ মুসলমানরাও জানে, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন এটাকে হারাম করা যাবে না, যেটাকে হারাম করেছেন হালাল করা যাবে না, আল্লাহ হালাল করেছেন এই হালালকে যারা হারাম করবে মুসলমান নামধারী হলো সে কুফুরি করছে, আল্লাহ হারাম করেছেন এটাকে কেউ হালাল বানাতে চাইলে সেও কুফুরি করছে। রমজান মাস অত্যাশন্ন, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ জায়গায় নীতি নির্ধারণী জায়গায় একটা আইন নতুন বিধিমালা জারি হয়েছে, সূরা আল মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত কারিমার মাধ্যমে মদজুয়াকে হারাম করেছেন কে? الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. هي من درغم تمرا جلي بانر چھو انما الخمر نشي خمر مات نشادت الدرب والميسر جوا والانصاب مرتر دب بدی والازلام আর ভাগ্য নির্ধারক তীর জাতীয় যত জোয়ার আসর এখনো বর্তমানে আছে, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, শয়তানের কাজ কোন মুসলমান করতে পারে না, ফাজতানিবুহু, সুতরাং এগুলো থেকে দূরে থাকো, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমি শ্রদ্ধা রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, আমাদের সংসদে মেম্বার অফ পার্লামেন্ট যারা, এরা জাতির নীতি নির্ধারক, সবচেয়ে বড় রেসপন্সিবল পার্সন, আওয়াজ বাড়ি বলে ঠিক কিনা, অধিকাংশ মুসলমান নাকি মুসলমান কম? আমি বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি বিনয়ের সাথে আরজ করতে চাই, অমুসলিমদেরকে আপনারা পারমিশন দেন, অমুসলিম ভাই বোনদের বলবো আপনি মদ এরপরে যত অবৈধ বিষয় আমাদের জন্য ঘোষণা করা হয়েছে হারাম, আপনাদের জন্য এটা আপনারা বৈধ করেন, তবে জনসম্মুখে এসে খাওয়া দাওয়া করেন না, কি বলেন? কি নতুন আইন করা হয়েছে, একসময় যুবক কিশোর তো দূরের কথা, যুবকরাও মদ খাওয়ার চিন্তা করতে পারতো না, এবার ওপেন করে দেয়া হয়েছে, বয়স কত? 22 বছর হয়েছে, অ্যাপ্লিকেশন কর, তবে অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসো, মদের পারমিট দিয়ে দেবো, যেরকম নাও সামনে যেই আইন করা হয়েছে এটা কার্যকর হইলে এই এলাকায়ও দেখবেন নর্মাল রেস্টুরেন্ট ছিল, হঠাৎ করে পিছন ভাঙা নতুন রুম বানাচ্ছে, আপনি যাবেন এই পরোটা রুটি ডাল ভাজি যারা খাবেন সামনে থাকেন, পিছনে যাইয়েন না, সিকিউরড রুম থাকবে, বার তৈরি করে মদ এই নেশা জাতীয় দ্রব্যের ওপেন চর্চা হবে, আওয়াজ বাড়ি বলে ঠিক কিনা? আগে মাঝে মধ্যে প্লেনে বিদেশি যারা আসতেন আমরা যেভাবে পানি পান করি তারা এরকম মদ পান করে, এটা তাদের, এই জন্য সরকার তাদের অনুমোদন দেয় তারা সাথে নিয়ে আসে অথবা অর্ডার দিয়ে নিয়ে আসে, এটা লিমিটেড ছিল, পর্দার ভেতরে ছিল, ওপেন ছিল না, সিক্রেট ছিল, গোপন ছিল, কিন্তু আজকে এগুলো ওপেন হয়ে গেছে, প্রত্যেকটা পরিবহনে আগামীতে মদ এবং মদ জাতীয় দ্রব্য লাইসেন্স পাইলে পুলিশ দেখলে মানুষ ভয় পায়, অপরাধী না হইলেও কি হয়, ভয় পায়। আমাদের আবু তালেব রুয়েল ভাই তাফসির টিভি, আমাদের এক শায়খ ঢাকার, আমাদের দাইলাল্লাহ, এক জায়গায় গেছেন সম্ভবত ময়মনসিং না কোথায়, তো মাহফিল করে ফিরতেছেন রাত 2টা, কয়টা 2টা,
রাস্তা ভুলে যাচ্ছেন, অনেক জায়গায় গুগলের ম্যাপও কাজ করে না, নেট দুর্বল থাকে। তো ওনারা গাড়ি থামায় দুই তিন যুবককে দেখতেছেন, গাড়ি এসে থামায় বলতেছেন, ভাই রাস্তাটা কোন দিকে? ওরা উইঠা দিছে দৌড়, কি করছে? দৌড় দিছে, মনে করছে কে আমাদের ধরতে আসছে। চোরের মনে কি কি? পুলিশ, পুলিশ। গাড়ি থামাইছে হুজুর, দেখেও নাই, গাড়ি থামাইছে এত রাতে, মনে করবে কোনো অপরাধী মনে হয়। রাত দুইটায় তো রাস্তাঘাটে থাকার কথা নয়, সে অপরাধী আছে না অপরাধী না জানা নাই, সে কিন্তু ভয় পাইয়া দৌড় দিছে। যাই হোক, এক সময় পুলিশ প্রশাসনের প্রতি রেসপেক্ট ছিল, এখনো আছে, বৈধ থাকবে, কিন্তু মদের লাইসেন্স হাতে হাতে চলে যাবে রাত বিরাতে, মাতাল হয়ে যুবকেরা হাইটা যাবে, পুলিশ বলে স্টপ নাও, দাঁড়াও, থামো, মাতলামি কইরা কোথায় যাও, এটা সার্চ করো। আস্তে করে সার্চ করার আগেই পকেট থেকে বের করে বলবে, স্যার লাইসেন্স। কি মনে করছে? পরিষ্কার বলতে চাই, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, কোনো মুসলমান এটাকে হালাল করার ইখতিয়ার তাকে দেয়া হয় নাই। আপনার সামাজিক রাজনৈতিক নীতি আপনি পরিবর্তন করতে পারেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন ক্ষমতা দরকে দেয়া হয় নাই। আর এগুলা চিন্তা করেন না, এই যে বলতেছি আপনারা মনে করতে পারেন হুজুর কয় কি, হুজুরে কি মরণের ডর নাই? জীবনে এমন সময় আমরা পার করে এসেছি, আল্লাহ চাইলে ওই সময় আল্লাহর দরবারে হাজির হইতাম, বোনাস লাইফে আছি। এজন্য হকের পক্ষে তারা থাকে, হক কথা বলে যায়, কারণ এরা হকের পক্ষে থেকে জীবন দিতে পারলে মনে করে এটা শাহাদাতের বিদায়, এর চাইতে শ্রেষ্ঠ বিদায় আর কিছু হতে পারে না। আজকে রামাদান মাস, তাকওয়া অর্জনের মাস আসছে, বাংলাদেশে মদ জুয়া যত অবৈধ কার্যক্রম আছে রামাদান মাসে বন্ধ না করলে ভবিষ্যতের জনগণ তাওহীদ প্রিয় মানুষেরা তার প্রতিরোধ করে তুলবে, বাঁচার কোন রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। দ্বিতীয় গুণ হলো প্রকৃত মুমিন তারা, আসল মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠ একটা ফজিলত বর্ণনা করা হচ্ছে যে কোরআনের তেলাওয়াত ঈমানদারদের ঈমান বাড়ায়। শুনেন, রামাদান মাস, অনেক মুরব্বীরা, টেলিভিশন যাদের ঘরে আছে, আমার ঘরে তো টেলিভিশন নাই বলতে পারবো না, তবে এখন মোবাইলের যুগ, টেলিভিশনও লাগে না, খবরাখবর জানার জন্য একটা মোবাইল যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, মন্দ কাজে ব্যবহার করা যাবে না। অনেক মুরব্বীদের দেখছি বাসায় যেহেতু টেলিভিশন আছে, দাদা নানা বয়স্ক যারা, এবার ঘরে ফিরে তারাবির নামাজের পরে ঘরে ফিরে কয়, যা দেখছো টেলিভিশন বন্ধ এখন আমাদেরকে দাও, রাতের বেলা বৈশা বাইতুল্লাহ চোখের পানি ফেলে চলে করো হয়। জান্নাতের আয়াত গুলো যখন তেলাওয়াত হয়, যারা বুঝে বুঝে তেলাওয়াত করে, যদিও হাসি দেখা যায় না, কিন্তু অন্তরের মধ্যে কেন জানি আনন্দের একটা ঢেউ ইমামদের অন্তরে জাগতে থাকে, সুবহানাল্লাহ। আর জাহান্নামের ভাব আযাবের কথা, আযাবুন আলীম, আযাবুন শাদীদ, ভয়াবহ শাস্তির তেলাওয়াত যখন হয়, জাহান্নামের কঠিন ভয়াবহ আযাবের তেলাওয়াত যখন হয়, ইমামও কাঁদে, মুসল্লিরাও বুঝে হোক না বুঝে হোক কাঁদতে কাঁদতে বেকুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাহাবায়ে কেরাম, কত প্রতিকূলতা তাদের জীবনে ছিল, কত দুঃখ তাদের জীবন ছিল, কত বাধা প্রতিকূলতার বিন্ধ্যাচল গুড়িয়ে সামনে যেতে হয়েছে, অনেক কষ্ট, বুক ফেটে যাচ্ছে, বলা যাচ্ছে না। ইলমুল ওয়াহী নাযিল হলো, আয়াত নাযিল হলো,
জবাব জেনে নিলেন, মনটা শান্ত হয়ে গেল। সুবহান আল্লাহ রাসূলের এক কিশোর সাহাবি, কম বয়সে কিশোর বয়সে ঈমান আনলেন, অন্যতম গুরুত্বপূর্ণ সাহাবি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা সবাই জানি। কিশোর বয়সে তার ঈমান গ্রহণ করা হলো, ঈমান গ্রহণ করলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার মা ছিলেন তখন মুশরিকা, যখন শুনলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর গোলামি গ্রহণ করেছেন, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছেন, ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করেছেন, জনম দুঃখিনী মা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকলেন, বাবা তুমি আমার প্রাণের চাইতে প্রিয়, তোমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তুমি আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসাও, যেই ভালোবাসার তুলনা নাই, তোমাকে ভালোবাসা পূর্ণ কথা দিয়ে বলছি, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শে আবারও ফিরে আসো, আল্লাহকে মুহাম্মদকে ভুলে যাও, জোরে কন্যা হুদবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস স্পষ্ট ভাষায় জানায় দেন, মা আপনার প্রতি আমার যে মহব্বত ভালোবাসা এই ভালোবাসার কোনো তুলনা হয় না, কিন্তু জেনে বুঝি এক আল্লাহর গোলামি গ্রহণ করেছি, আল্লাহ রাসূলের আদর্শে দীক্ষিত হয়ে গেছি, আল্লাহর জন্য তার রাসূলের জন্য জীবনটা দিতে পারবো, এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয়া যাবে না। সুবহানাল্লাহ। অনেক কাফের মুশরিকরা ইমানের পথ থেকে সরানোর জন্য, আল্লাহর গোলামি থেকে সরানোর জন্য জুলুমের পথ বেছে নিল, নির্যাতনের পথ বেছে নিল, আল্লাহর গোলাম সাহাবীদেরকে শহীদ করলো, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের মা নির্যাতনের পথ বেছে না নিয়ে কৌশলে এমন একটা পরীক্ষা অবতীর্ণ করলেন, সাদকে মহব্বতের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। আজকের দুনিয়াতেও মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক এর কোনো তুলনা হয়? আওয়াজ বাড়ি বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে মায়ের সাথে সন্তানদের ভালোবাসা বেশি না কম? সন্তানরা মায়েদের অনেক ভক্ত, কারণ মায়েদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। সেই মা তাকে কৌশলে আবার মহব্বতের পরীক্ষায় ফেলে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের মা জানায় দেন, বাবা শুনো, অনেক বুঝালাম তোমাকে বুঝাতে পারি না, পরিষ্কার জেনে রাখো সাদ আমার কলিজার টুকরো সন্তান, শুনে রাখো, যতক্ষণ না আল্লাহকে ভুলবে রাসূলকে ছেড়ে দেবে আমি খাওয়া দাওয়া করব না, বন্ধ করে দিলাম। সন্তান হিসাবে মাকে বুঝায় মা খাও, সন্তানকে আবার উল্টো মা বুঝায় ইমান ছেড়ে দাও, দুজন দুজনের সিদ্ধান্তে অটল। মা শুধু খাওয়া দাওয়া বন্ধ করলেন না, বন্ধ করে দিলেন, রোদের মধ্যে দিনের বেলা পড়ে থাকেন, সূর্যের সেই তীব্র আলোতে জলে পড়ে ছাই হয়ে যাওয়ার অবস্থা, খাওয়া দাওয়া নাই, পানি পান বন্ধ, সূর্যের সেই আলোর মধ্যে পড়ে থাকেন। একদিন অতিবাহিত হয়ে গেল, দুই দিন অতিবাহিত হয়ে গেল, সাদ তার মাকে ফিরাতে পারে না, সাদের জনম দুঃখিনী মাও সাদকে ইমান থেকে সরাতে পারে না। এবার তিন নম্বর দিন অতিবাহিত হচ্ছে, মায়ের প্রাণ যায় যায় অবস্থা, সাদের অন্তরে কেমন জানি একটা কষ্ট তিনি অনুভব করলেন, চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনে বুঝে আল্লাহর গোলামি গ্রহণ করছি, জেনে বুঝে আপনার অনুসরণ শুরু করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার রাসূলের জন্য জীবনটা দিতে পারবো, ঈমান ছাড়তে পারবো না। আবার মা সব খুলে বললেন, মা এমন অভিমান করছে, তিনটা দিন অতিবাহিত হচ্ছে, মা খাওয়া দাওয়া নাই, পানি পান নাই, মুমূর্ষু অবস্থায় চোখের সামনে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি আমার ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত এত বেশি, জীবনটা দিতে পারবো, কিন্তু জনম দুঃখিনী মা, যেই মায়ের ঋণ শোধ করা যায় না, সেই মা অভিমান করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই কঠিন অবস্থায় আমি কি করব বুঝতে পারছি না,
ইয়া রাসূলুল্লাহ ফয়সালা জানায় দেন আল্লাহ রাসূল শুনলেন অপেক্ষা করলেন ইলমুল ওয়াহী নাযিল হয়ে গেল কুরআনুল কারীমের সূরা আল কাবুতের 8 নম্বর আয়াত কারিমায় ফয়সালা জানায় দিলেন কি ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা আল্লাহ তাআলার নির্দেশ তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো আর যদি তারা অর্থাৎ পিতামাতা আল্লাহর সাথে শিরিক করার মতো কোনো বিষয়ে চাপ প্রয়োগ করে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই তাহলে করণীয় হলো ফালা তুতিউহুমা সুতরাং তুমি তোমরা তাদের আনুগত্য করবে না তুমি তাদের আনুগত্য করবে না জোরে বলেন আল্লাহু আকবার পরিষ্কার জানিয়ে দেয়া হলো অবশ্যই আল্লাহর ফয়সালা তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তবে তারা যদি শিরিক করার মতো আল্লাহর সাথে শিরিক করার মতো বিষয়ে চাপ প্রয়োগ করে যে বিষয়ে তোমার প্রকৃত জ্ঞান হয়তো নেই কিংবা তাদের জ্ঞান নেই এমন হলে করণীয় ডিসিশন ফেলা চতুর হমা সুতরাং তাদের আনুগত্য করবে না আল্লাহু আকবার সহি মুসলিম শরীফ হাদিসের বর্ণনায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত এই বর্ণনা সাদের ঘোষণার তৃপ্ত ঈমান আমাদের প্রেরণা যোগাবে যুগে যুগে মুমিন মুমিনাদের প্রেরণা যোগাবে ফয়সালা পেয়ে গেলেন ঈমান বেড়ে গেল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুসলিম শরীফের বর্ণনা এসেছে সাদ যখন ফিরে গেলেন মায়ের সামনে দাঁড়িয়ে যে ঘোষণা দিলেন মা তাকে দেখার পরে মনে মনে হয়তো ভাবছিলেন সন্তান মনে হয় ভুল বুঝতে পেরেছে এবার ফিরে আসবে কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস যে ঘোষণা দিলেন তৃপ্ত ঈমান কারে কয় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাদ তার মাকে ডেকে বলেন জনম দুঃখিনী মা শুনে রাখো তোমাকে আমি অনেক ভালোবাসি যেই ভালোবাসার কোনো তুলনা নাই কিন্তু শুনে রাখো মা আমি আল্লাহ তার রাসূলকে আপনার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি জনম দুঃখিনী মা শুনে রাখো আমার চোখের সামনে যদি তুমি ইন্তেকাল করো সন্তান হিসাবে সাদ অন্তরে কষ্ট পাবে চোখের পানি থামাতে পারবে না আমি তোমার দেখতে পারবো না কষ্ট হবে আমি কাঁদবো এই কথাও সত্য তোমার প্রতি দরদ ভালোবাসা এটা অব্যাহত থাকবে এটাও সত্য কিন্তু মা আমি তোমার ইন্তেকাল একবার নয় হাজারবার নিচুকে দেখতে পারবো সন্তান হিসাবে আমি কাঁদবো কষ্ট পাবো কিন্তু হাজারবার ইন্তেকাল দেখতে পারবো এক মুহূর্তের জন্য আল্লাহর গোলাপি ছেড়ে দিতে পারবো না এই জবাব শোনার পরে আবার সাফিরাম কাজের মায়ের মধ্যে কেমন জানি পরিবর্তন চলে আসলো সাফিরাম কাজের জনম দুঃখিনী মা এবার ডাকেন আমার সাথ শুনো এতক্ষণ পর্যন্ত একটু আগ পর্যন্ত আমার ধারণা ছিল আমার চিন্তা ভাবনা আমার কথা সত্য আমার কলেজার টুকরো সন্তান যে কোনোদিন আমার অবাধ্য হয় নাই আজকে তার এই ঘোষণা আমার ইন্তেকাল দেখতে পারবে তবু আল্লাহকে তার রাসূলকে ছাড়তে পারবে না আমার মন বলছে আমি সত্য নই তোমার ঈমান তোমার বিশ্বাস মহা সত্য সুবহানাল্লাহ আমার সাদ আর দেরি করতে চাই না আমার নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমি ঘোষণা করবো না শোনেন এই দুনিয়ায় মানুষদের মাঝে যার আনুগত্য সবচেয়ে বেশি প্রয়োজনে তিনি আমাদের মা
তার একটা অবদান অস্বীকার করা যাবে না, কোনোদিন তাদের ঋণ শোধ করা যাবে না। আল্লাহর ফয়সালা ওই মা এবং বাবা এই দুনিয়ার মানুষদের মাঝে এই জমিনের উপরে আসমানের নিচে যাদের চাইতে আমাদের কাছে গ্রহণযোগ্য ভালোবাসা আস্থা আর কারো প্রতি নাই, সেই মা বাবাও যদি শিরকের কথা বলে, কুফুরির কথা বলে, আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কথা বলে, ইসলামের পথে চলে এই পথে বাধার সৃষ্টি করে, সেই মা বাবাকে ভুলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, ইমান ছাড়া যাবে না। তিন নম্বর হলো ওয়াহলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা ভরসা করতে হবে কার উপর? আল্লাহ। আওয়াজ বাড়ি বলুন, কার উপর? আল্লাহ। রাজনৈতিক নেতা কর্মী যারা মনে করেন বিরোধী শক্তি, তারা পর্যালোচনা করেন কেন বিজয় আসে না, আমরা দুর্বল, নেতারা ডিসিশন মেক করতে পারে না, কর্মসূচি দিতে পারে না, ময়দানে নামতে পারে না, নেতারা বিক্রি হয়ে গেছে, নেতারা ভয় পাইছে, এই হইল না, এই হইলে এই হইতো, এই হইলে ক্ষমা দেওয়া যাইতাম, আছে না নাই, এগুলা বাদ দেয়, এগুলা বাদ দেয়, ইসলামের পথের পথিকরা পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না, শক্তি জনশক্তি ম্যান পাওয়ার মানুষ আস্থা বিন্দেশি শক্তির উপর আস্থা না, আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আজিম সত্তার উপর, তিনি কে? সদা সর্বদা ভরসা রাখতে হবে কার উপর? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কাল। ভরসা রাখার ব্যাপারে অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে, অনেক ফায়দা আছে, যেমন আমি দুই একটা আয়াত, দুই চারটা আয়াত, কিছু আয়াত আপনাদের শোনাই, সূরা নাহল এবং সূরা শুআরা, সূরা শুআরা আর শুআরা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে এবং আল্লাহ তাদের রবের, তাদের প্রতিপালকের উপর তারা নির্ভর করে, আস্থা রাখে, ভরসা করে, সুবহানাল্লাহ। এরপরে সূরা আনকাবুত, সূরা নাহলে বর্ণিত হয়, الذين صبروا على ربهم يتوكلون, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, وعلى الله فليتوكل المؤمنون, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। এরপরে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ, সম্মানিত ভাইরা এই যে আয়াতগুলো বললাম, সূরা নাহলের 99 নম্বর আয়াত, সূরা শুরার 36 নম্বর আয়াত, এখানে ঈমান এর সাথে বলা হয়েছে তাওয়াক্কুল, ভরসা। এরপরে সূরা নাহলের 42 আনকাবুতের 59 নম্বর আয়াতে আল্লাহ সবরের সাথে বলছেন তাওয়াক্কুলের কথা, ভরসার কথা। এরপরে সূরা ইব্রাহিমে বলছেন মুমিন যারা হয় তাদের আল্লাহর উপর ভরসা করা উচিত। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে, পরামর্শ হয়ে যাবে, তখন ভরসা করো কার উপরে? আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন, আছে না নাই? রামাদান মাসের শ্রেষ্ঠত্বের পেছনে অন্যতম কারণ হলো বদর। বদর কি? বদর শুনলে কি ভয় লাগে নাকি? বদরের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তবে মক্কার যুগে মদিনার স্লোগান দিলি চলবে না। কিছু লোক আছে জিহাদ মানে বুঝছে মারো কাটো, ফায়াকতুলুন ইকতালুন, কখন মারো আর মরো এটাও বুঝে না, জঙ্গি হয়ে যায়। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? মমিনরা জঙ্গি হতে পারে? কেউ যদি সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তাকে আইনানুক ব্যবস্থা নিয়ে থামানোর চেষ্টা করতে হবে, আমরা সহযোগিতা করব। তবে কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রমজানের রোজা যেভাবে ফরজ হলো সময়ের ব্যবধানে, আল্লাহর ফয়সালা কুতিবা আলাইকুমুল কিতাব, কুতিবা
যেভাবে আমরা রোজাকে ফরজ হিসেবে গ্রহণ করি, একইভাবে সময়ের ব্যবধানে সামনে এমন দিন আসবে কুতিবা আলাইকুমুল কিতার, আল্লাহর পথে চূড়ান্ত লড়াই করা ফরজ, তখন পেছনের দরজা দিয়ে মুনাফিকের মতো না পালিয়ে মুখ পেতে দিয়ে জাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বদরের যুদ্ধে সংখ্যা ছিল কম, 313 হাজারের অধিক কাফের মুশরিক ছিল, বিজয় শক্তি দিয়ে আসে নাই, কোয়ান্টিটি দিয়ে সংখ্যা দিয়ে আসে নাই, বিজয় এসেছে দৃঢ় ঈমান, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহ তার রাসূলের আনুগত্য, সাহস আর হিম্মত নিয়ে যদি চলা যায় সংখ্যা কম হলেও এই দুনিয়ায় আবারও বিজয় দান করবেন কে? আল্লাহ। 200 কোটি মুসলমান লাগবে না, 200 কোটি মুসলমান দুনিয়ায় লাগবে না, কথা আর কাজে 20 কোটি মুসলমান যদি পৃথিবীর মানচিত্রে দৃঢ় ঈমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে, যদি বরিয়ার মাসুদের মতো শিশাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, বাতিল শক্তি নির্যাতন চালানো দূরের কথা, আঘাত করা দূরের কথা, মাস্টার প্ল্যান করে আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া দূরের কথা, চোখের দিকে তাকায় কথা বলার দুঃসাহস থাকবে না। আমরা তো আল্লাহর উপর ভরসা ছেড়ে দিচ্ছি, আল্লাহর উপর ভরসা ছেড়ে দিছি, এই জন্য আল্লাহর উপর ভরসা বাড়াতে হবে। আওয়াজ বাড়ি বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর গুণ হলো প্রকৃত মুমিন তারা হবে, প্রকৃত মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করে চলে কোন সুবহানাল্লাহ। বহু লোক আছে আমাদের মধ্যে নামাজের ওয়াক যায় নামাজ নাই, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করেছেন কে? আল্লাহ। রমাদান মাসে রোজা রাখে, বহু রোজাদার আছে আলহামদুলিল্লাহ, সুবে সাদিক থেকে সুজদাত পর্যন্ত খাওয়া দাওয়া করে না, পান করে না, অশ্লীল মন্দ কাজ করে না, যে নিষেধ কাজগুলো আছে সবগুলো থেকে, হালাল হালাল কাজও রমজান মাসে যেগুলো নিষেধ এগুলোর থেকে দূরে থাকে, সব কিছু মেনটেন করে, কিন্তু সময় মতো নামাজটা পড়ে না, সেইরি খাওয়ার পরে ঘুমিয়ে যায়, নামাজ ফজরের পড়ে না, আছে না নাই? আবার ফজরের নামাজ পড়ে কিছু রোজাদার আছে ঘুমাইলো তো ঘুমাইলো, আব্বা আম্মা অভিভাবক পরিবারের সদস্য ডাকতেছেন জোহর গেল উঠলো না, আসর শেষ হয়ে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আবার ধমক দিয়ে বলতেছে কি ইফতারও কি করবে না, ও ইফতার তো অবশ্যই করবো সওয়াবের কাজ, সারাদিন ঘুমাইয়া নামাজ ছেড়ে দিয়া এরকম অনশন করার কোনো মানে নাই, এটা অনশন হতে পারে খাবার থেকে, অন্যান্য ধর্মের লোকেরা যেভাবে নিজেদেরকে খাবার থেকে বিরত রাখে ওই সিস্টেমটা ফলো করা হতে পারে, রোজার হক কখনোই এটা হতে পারে, রোজা অবশ্যই ফরজ ইবাদত, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো নামাজ, এটা আমার কথা না আল্লাহর কথা, কোরআনুল কারীম আযীম কিতাবে আল্লাহ তাআলা 82 বার সালাতের কথা বলেছেন, সুবহানাল্লাহ, ইমানের পরেই প্রধানতম ইবাদত সালাত, এটাকে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাউবুদনি ওয়া আকিমি সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রকৃত মাবুদ নাই, ফাউবুদনি, সুতরাং আমার গোলামি করো, গোলামি করব কার, গোলামি করব কার, আর গোলামি কেমন করে করতে হবে আল্লাহ তাআলা জানে দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ, নামাজ। 5 এবং সর্বশেষ গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, সুবহানাল্লাহ। মুফাসসিররা বর্ণনা করেন এই ব্যয় বলতে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই ব্যয় বলতে যাকাত, সাদকা, খায়রাত থেকে শুরু করে যত দান আছে সবগুলো এর মধ্যে যুক্ত হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা সামর্থ্যবান, সক্ষম, আর্থিকভাবে সচ্ছল, যাদের উপর যাকাত ফরজ, দয়া করে ইসলামের এই বিধানটাকে বেশি করে গুরুত্ব দেন,
এই সমাজের দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবীদের অভাব দূর করার জন্য, আর্থিক সংকট, আর্থিক যে অর্থনৈতিক বৈষম্য এটা দূর করার জন্য শ্রেষ্ঠ একটা বিধান যদি কায়েম করা যায় ওইটাই যথেষ্ট, এটা হলো যাকাত। সুবহানাল্লাহ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আপনি যে দান করেন, আপনি যে গরিবদের অসহায়দের প্রশ্নকর্তা, চাওয়া যারা চায় যারা চায় না, গরিব অসহায় মিসকি তাদেরকে যে আপনি সদকা করেন, এটা দয়া দাক্ষিণ্য নয়, করুণা নয়, বরং আপনার সম্পদের মধ্যে তার অধিকার আছে না নাই? এই অধিকার ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে ঘোষণা দিয়েছেন কে? এজন্য অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য দুনিয়ার তন্ত্রমন্ত্র মানব রচিত মতবাদ মুক্তি দিতে পারবে? আওয়াজ বাড়ি বলেন মুক্তি দিতে পারবে? পৃথিবীর অনেক মানব রচিত মতবাদ ইজাম সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে, দুনিয়াবাসীকে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি দিতে চায়, যিনি প্রবক্তা তিনি অর্থনৈতিক শোষণে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন, শান্তি নিরাপত্তা দিতে পারলেন। এজন্য ক্যাপিটালিজম পুঁজিবাদ আজকের এই দুনিয়ার জন্য অভিশাপ। আজকে পুঁজিবাদী অর্থনীতি বাংলাদেশে প্রবেশ করেছে, হাতে গড়া কিছু লোকের কাছে টাকা চলে গিয়েছে, জনগণকে শোষণ করে সব টাকা তাদের কাছে নিয়ে তারা দারিদ্রতা বাড়িয়ে দিচ্ছে। সুতরাং শোষণ মুক্ত অর্থনৈতিক বৈষম্য দূর করে শান্তির সমাজ বিনির্মাণ করতে হলে আল্লাহর বিধান যাকাতের সংস্কার করে বিকল্প আছে? আওয়াজ বাড়ি বলে বিকল্প আছে? সাম্প্রতিক সময়ে দরবেশ নামে খ্যাত এক মহান ব্যক্তি, সমালোচিত ব্যক্তি, যে জনগণের হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আইসে হাজার কোটি টাকা খাইয়া কয় আমার কিচ্ছু নেই, আমি দেউলিয়া, আর বড় বড় কথা কয় আছে না, নাম আমি নিলাম না, না নাম নেবো, নাম নেবো নি। সালমান এফ রহমান সম্প্রতি বলছে বাংলাদেশে নাকি বেকার বলতে তেমন কোন সমস্যা নেই। তুমি বুঝবা কেমনে, তুমি বুঝবা কেমনে, জনগণের টাকা লুটপাট করে দারিদ্রতা বাড়িয়ে দেওয়ার অন্যতম কারণ যে কয়েকজন লোক, আপনিও একজন, সম্মান দিয়ে বলি আপনি একজন, এই রকম ফালতু কথাবার্তা বইলা সীমালঙ্ঘন কইরেন না, আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। এজন্য পাঁচটা গুণের কথা বললাম, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযিনা ইয়াকিমুনাস সালাহ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পাঁচটা গুণ যদি সঠিকভাবে অর্জন করা যায়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিযকুন কারীম। তিনটা পুরস্কার আছে, যেরকম সুবহানাল্লাহ, প্রকৃত মুমিনের খাতায় তো নাম লিপিবদ্ধ হবে, আর তিনটা পুরস্কার কার কাছ থেকে? আল্লাহর কাছে উচ্চ দরজা, উচ্চ মর্যাদা, মাগফিরাহ ক্ষমা এবং রিযকুনকারীম সম্মানজনক রিজিক দান করবেন কে? সুতরাং আসুন আমরা সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত কারিমার লোকে মৌলিক পাঁচটি গুণ, এগুলো অর্জন করার মাধ্যমে প্রকৃত মুমিনদের কাতারে সামিল হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আর শিক্ষণীয় কোরআন হাদিস সুন্নাহর আলোকে যেগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন।